বুধবার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমি পূজো। এদিকে বুধবার রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে, আর এই নিয়েই এবার বাগযুদ্ধ শুরু হয়ে গেল তৃণমূল বিজেপির। একদিকে বিজেপি নেতাদের হুঙ্কার, লকডাউন থাকলেও পথে তারা নামবেন, অন্যদিকে তৃণমূলের স্পষ্ট বক্তব্য, লকডাউন ভেঙে বিজেপি পথে নামলে প্রশাসনই ব্যবস্থা নেবে। কার্যত বিজেপির হুঙ্কারের পাল্টা নিজেদের শান্ত রেখেই মৌখিক আক্রমণের পথে তৃণমূল। সল্টলেকে চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত অটো চালককে সোমবার রাতে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বিধাননগর স্টেশন থেকে অটোয় চড়ে বাড়ি ফিরছিলেন সল্টলেকের বাসিন্দা এক তরুণী। এবার নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি অযোধ্যার রাম মন্দির তৈরি নিয়ে ঐতিহাসিক মামলার রায় দিয়েছিলেন, আর এমন একটা দিনে তার করোনা আক্রান্তের খবর এলো, সেই দিনই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। পরপর দুটো জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল বেইরুট। মঙ্গলবার বিকেলে বেইরুটের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে 10 কিলোমিটার দূর পর্যন্ত তা কম্পন অনুভূত হয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 73 জন, আহত হয়েছেন প্রায় 2500 মানুষ, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পঞ্জিকা মিলিয়ে আজ বুধবার দুপুর 12:30 নাগাদ মন্দিরের ভূমি পুজো শুরু হওয়ার কথা। তাতে যোগ দিতে সকাল 9:35 দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 11:00 থেকে 11:25 মধ্যে লখনৌ বিমানবন্দরে পৌঁছানোর কথা তার। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে চেপে সাকেত কলেজের মাঠে নামবেন তিনি। তবে রামের আরাধনা শুরু করার আগে প্রথমে হনুমানগড়িতে হনুমানের বিশেষ পুজো সারবেন প্রধানমন্ত্রী। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 2752 জন। গতকাল আক্রান্তের সংখ্যাটা ছিল 2716 জন। এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে 80984 জন, তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা 22,000 ছাড়িয়ে গেল। মঙ্গলবারের তথ্য অনুযায়ী এই পর্যন্ত বাংলায় আক্রান্ত 22,315 জন।